ট্রিবুইনা রোনাল্ডোদের পিছনে ফেলে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। খেলোয়াড়দের ভোটে 2021-22 মৌসুমের ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহাম্মদ সালাহ। এই নিয়ে দ্বিতীয়বার এই ট্রফি জিতলেন তিনি। এর আগে 2017-18 মৌসুমেও এই ট্রফি জিতেছিলেন মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ এই ট্রফি জিতে বলেন, একটি ট্রফি জেতা সবসময় গর্বের ব্যাপার। এইটির জন্য আমি সত্যিই খুশি, কারণ খেলোয়াড়রা আমায় ভোট দিয়ে এই ট্রফিটা জিতিয়েছে। মোহাম্মদ সালাহ এই ট্রফিটা জেতার জন্য পিছনে ফেলেছেন বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন এবং সাদিও মানেকে। এই মৌসুমে দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে 24 গোল করে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছিলেন মোহাম্মদ সালাহ এবং তারই সাথে লিভারপুলের হয়ে এই মৌসুমে করেছেন 31টি গোল, তারই সাথে করেছেন 15টি অ্যাসিস্ট। লিভারপুলকে জিতিয়েছেন এফএ কাপ এবং কারবাও কাপ। তবে খুবই কাছে নিয়ে গিয়েও জিততে পারেননি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিটা এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা।